গুগল ড্রাইভ গুগলের মধ্যে অন্যতম একটি প্রোডাক্ট, এবং আপনারা নিশ্চয়ই জানেন যে গুগল ড্রাইভের মধ্যে আমরা যে কোনো ফাইলকে স্টোরেজ করে রাখতে পারি এবং সেই ফাইলগুলোকে পৃথিবীর যে কোনো প্রান্তে আমরা শেয়ার দিতে পারি অনায়াসে। ঠিক ঠিক তেমনি আজকে এমন একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিতে যাচ্ছে, সেটি হচ্ছে ড্রপবক্স। ড্রপবক্স হচ্ছে অন্যতম একটি গুগল ড্রাইভের মতো প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের মধ্যে আমরা আপনার আমাদের ফাইল এগুলো খুব সহজে স্টোরেজ করে রাখতে পারি এবং সেটি শেয়ার দিতে পারি। এবং আপনার যে কাজটি সেটি হচ্ছে যে ড্রপবক্স সম্পর্কে আপনি একটি ভালো রিভিউ দিবেন এবং এটি ফ্রি সফটওয়্যার বা ফ্রি ওয়েবসাইট ইউজ করে। আজকে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো যে ড্রপবক্স সম্পর্কে কিভাবে একটি ভালো রিভিউ তৈরি করবেন, এবং রিভিউ করে যদি আপনি অ্যাপ্রুভাল পেয়ে যান তাহলে $100 থেকে $300 পর্যন্ত আর্নিং জেনারেট করার একটি অবারিত সুযোগ এখানে থাকছে আপনার জন্য। সো স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, এবং ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই আপনাকে আমি অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এন্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। এবং আপনি যদি ফ্রিল্যান্সিং ক্যারিয়ার অথবা রিলেটেড ভিডিও পেতে চান তাহলে অবশ্যই প্লেলিস্টে ক্লিক করবেন। প্লেলিস্টে ক্লিক করার পরে স্টেপ বাই স্টেপ অনেক ভিডিও দেখতে পাবেন, যে ভিডিওগুলো হয়তো আপনি অন্য কোনো চ্যানেলে পাবেন না, এবং আপনি এখানে অ্যামেজিং বা ইউনিক কিছু ভিডিও পেয়ে যাবেন এবং সেগুলো দেখে আপনি স্টেপ বাই স্টেপ তৈরি করতে পারবেন নিজের জীবনকে। ফিরছি একটু পরে, সাথে থাকুন। অলরাইট, চলে এসেছি আজকের কাঙ্ক্ষিত একটি ইন্টারফেস, এটি হচ্ছে গুগল প্লে স্টোরের ইন্টারফেস। আমি সরাসরি সার্চ দিলাম ড্রপবক্স নিয়ে। ড্রপবক্স নিয়ে যখন আমি সার্চ দিলাম এখানে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে। প্রথমে যে অপশনটি দেখতে পাচ্ছেন বা আইকনটি দেখতে পাচ্ছেন সেটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে সরাসরি আপনি ইন্টারফেসে চলে আসবেন। আপনি যদি ইন্টারফেসে চলে আসেন তাহলে অবশ্যই ভালো একটি রিভিউ দেখতে পাচ্ছেন অ্যাবাউট ড্রপবক্স। ড্রপবক্স সম্পর্কে আপনি আবার যদি আরো বেশি কিছু জানতে চান তাহলে এটি ইনস্টল হয়েছে প্রায় 20 লক্ষ এর অধিকবার। আপনি যদি এখানে দেখেন তাহলে অবশ্যই এখানে দেখতে পাবেন যে প্রায় 20 লক্ষ প্লাস অধিকবার ইনস্টল হয়েছে, এবং এটির রেটিংস দেখতে পাচ্ছেন যে এখানে 4.2 রেটিংস রয়েছে এবং অনেকে ভালো রিভিউ দিয়েছে। আশা করি আপনারা এতটুকুই দেখে নিশ্চিত হতে পারবেন যে ড্রপবক্স একটি ট্রাস্টেড প্ল্যাটফর্ম এবং এটি ফাইল স্টোরেজ করার অন্যতম একটি বেস্ট প্ল্যাটফর্ম। সো আশা করি কিভাবে এখানে কাজ করবেন স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত শেয়ার করবো। অর্থাৎ ড্রপবক্স সম্পর্কে আপনি একটি ভালো রিভিউ দিতে পারলে এবং একটি ফ্রি ওয়েবসাইট বা প্ল্যাটফর্ম ইউজ করে আপনি ড্রপবক্স সম্পর্কে রিভিউ দিবেন, সেটি কিভাবে করবেন সেটি আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। সো প্রথমে আপনাকে চলে আসতে হবে ক্যাপটেরা এর মধ্যে। ক্যাপটেরা.com এটি একটি প্ল্যাটফর্ম, এবং যে কোনো ধরনের সফটওয়্যার সার্চ করার জন্য এটি একটি অ্যানাদার প্ল্যাটফর্ম। এবং এই প্ল্যাটফর্মে আসার পরে আপনি যদি ড্রপবক্স বিজনেস সম্পর্কে যদি সার্চ দেন তাহলে অবশ্যই আপনি ড্রপবক্স এর বিস্তারিত জানতে পারবেন। এবং আপনি স্ক্রলিং করে চলে আসেন তাহলে এখানে দেখতে পাবেন যে তিনটি অপশন। প্রথমত ব্রাউজ 700 ক্যাটাগরিজ এখানে রয়েছে, এবং পাশাপাশি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক্সপ্লোর গাইড গাইডস এন্ড ইনসাইটস, এবং এখানে লেখা রয়েছে অ্যাড ইওর ভয়েস আছে 1350000 প্লাস রিভিউস। তার মানে এখানে যে ভালো রিভিউ পড়েছে সেটি আপনারা এক নজরে দেখতে পেলেন, এবং এখানে অনেকগুলো স্টোরেজ ক্যাটাগরিজ রয়েছে, আপনি আপনার পছন্দ মতো স্টোরেজ গুলো এখান থেকে দেখতে পাবেন অনায়াসে। এবং কারা কারা এখানে ইনভলভ রয়েছে আপনারা অবশ্যই এক নজরে দেখে আসতে পারবেন। বুস্ট ইওর প্রোডাক্টিভিটি উইথ ফ্রি গাইডস এন্ড রিসোর্সেস, আপনি এখান থেকে সেগুলো নিতে পারবেন অনায়াসে। সো প্রথমে যে কাজটি করতে হবে সেই কাজটি হচ্ছে আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে ফ্রিতে। সো সাইন আপে ক্লিক করতে হবে যদি আপনি নতুন হয়ে থাকেন, আর আপনি যদি আগে ইতিমধ্যে কোনো অ্যাকাউন্ট এখানে তৈরি করে ফেলেন তাহলে অবশ্যই লগ ইনে ক্লিক করবেন। আমি ফ্রিতে যেহেতু দেখাচ্ছি সো এখানে ফ্রিতে ক্লিক করছি, অর্থাৎ সাইন আপে ক্লিক করছি। সাইন আপে ক্লিক করার পরে দুটো উপায়ে আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। প্রথমত লিঙ্কডইনে ক্লিক করে বা লিঙ্কডইনের সাথে লিঙ্কড করে, অথবা আপনি জিমেইল এর মাধ্যমে লিঙ্কড করে আপনি এখান থেকে অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন। সো আপনাকে আমি রিকমেন্ড করবো জিমেইলের মাধ্যমে আপনি অ্যাকাউন্টটি তৈরি করবেন। সো এখানে অন্যথায় আপনি এখানে ইমেল অ্যাড্রেস অথবা পাসওয়ার্ড দিলে লগ ইনে ক্লিক করলে আপনি লগ ইন হয়ে যেতে পারবেন। সো যেহেতু নতুন সুতরাং আপনি এখানে যে জিমেইল দেখতে পাচ্ছেন সেই জিমেইলের মধ্যে আপনাকে ক্লিক করতে হবে। জিমেইলের মধ্যে ক্লিক করার পরে আপনি সরাসরি আপনি লিঙ্ক আপ করে দিবেন আপনার যে ইমেলটি আপনি ইউজ করতে চাচ্ছেন সেটি দেওয়ার পরে সরাসরি যে ইন্টারফেসে চলে আসবেন সেই ইন্টারফেসটি হচ্ছে এটি অনায়াসে খুব সহজে চোখের পলকে আপনি ক্যাপিটালা এর মধ্যে অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন। অ্যাকাউন্ট তৈরি করার পরে সরাসরি আপনার সামনে এই ধরনের ইন্টারফেস উপস্থিত হবে। সো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনি যে আপনার অ্যাকাউন্টের আইকন দেখতে পাচ্ছেন সেই প্রোফাইল এবং সেটিংসে ক্লিক করবেন। প্রোফাইলস এবং সেটিংসে ক্লিক করার পরে সরাসরি আপনার সামনে যে ইন্টারফেসটি উপস্থিত হবে সেই ইন্টারফেসটি হচ্ছে এটি। তার মানে আপনার প্রয়োজনীয় ইনফরমেশনগুলো তারা এখানে সিএসএস
সো এখানে আপনি আপনার কোম্পানি নেম দিতে পারেন, অথবা কোম্পানি নেম না থাকলে আপনি নাও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। সো আপনি কোম্পানি সাইজ দিতে পারেন, সেটি অপশনাল, এবং ইন্ডাস্ট্রি সারা সেই সে অপশনাল, সবগুলো এখানে অপশনাল, আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন অথবা নাও দিতে পারেন। সো আমি এখানে জব টাইটেল লিখেছি যে এখানে এক্সিকিউটিভ দিব, EXECUTIVE এক্সিকিউটিভ এক্সিকিউটিভ দিব, এবং এটি এটি একটি এডুকেশন পারপাসে করা হয়েছে, সুতরাং আমি এটি এডুকেশন দিয়েছি, এবং পাশাপাশি এখানে হায়ার এডুকেশন ডিনোট করে দিব, এবং পার্সন হচ্ছে টোটাল 100 থেকে 499। তার মানে আমি একটি কোম্পানি বেসিস যেহেতু তৈরি করছি, আপনি চাইলে সেগুলো ফলো করতে পারেন, অথবা আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে এগুলো ফলো করার কোনো প্রয়োজন নেই, অথবা আপনি যে যেভাবে চাচ্ছেন সেভাবে আপনি রেখে দিতে পারবেন আপনার অ্যাকাউন্টে। এবার মূল আলোচনায় চলে আসা যাক, কিভাবে আপনি ড্রপ বক্সের ভালো রিভিউ দিবেন। সেটি করতে হলে প্রথমত এখানে দেখতে পাচ্ছেন যে রাইট আর রিভিউ, রাইট আর রিভিউ এর মধ্যে ক্লিক করলে আপনি সরাসরি ইন্টারভিউতে চলে আসবেন। ইন্টারভিউতে চলে আসার পরে সরাসরি আপনি এখানে একটি সার্চ বক্স দেখতে পাচ্ছেন, সার্চ বক্সে আসার পরে সরাসরি আপনি ড্রপ বক্স বিজনেস লিখবেন। ড্রপ বক্স বিজনেস লেখার পরে আপনি সার্চ দিবেন, সার্চ দেওয়ার পরে আপনার সামনে যে ইন্টারফেসটি উপস্থিত হবে সেই ইন্টারফেসটি আসার জন্য একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পরে সরাসরি আপনাকে এই ইন্টারফেসে নিয়ে আসবে, অর্থাৎ এখানে আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রায় 367 রেজাল্ট। সো এখানে আর অনেকগুলো স্টেপ বাই স্টেপ রেজাল্ট দেখতে পাচ্ছেন। সো আমি এটিতে ক্লিক করছি, ক্লিক করার পরে আপনার সামনে এই ধরনের ইন্টারফেস উপস্থিত হবে, দ্যাটস ইট। অর্থাৎ অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনি এই ইন্টারফেসটি পাবেন। এই ইন্টারফেসে আসার পরে প্রথমত আপনার সম্মুখে যে কাজটি যে জিনিসটি বুঝতে হবে সেটি হচ্ছে যে এইখানে এই ফর্মটি ফিল আপ করার জন্য আপনার কিছু ক্রাইটেরিয়া অবশ্যই মেনে চলতে হবে। সফটওয়্যার বায়ার্স নিড ইউর হেল্প, প্রোডাক্ট রিভিউস হেল্প দ্য রেস্ট অফ আস মেক গ্রেট ডিসিশনস নট শিওর হোয়ার টু স্টার্ট। সো এখানে আপনাকে ক্লিক করতে হবে, ক্লিক করার পর এখানে কিছু নিয়ম কানুন দিয়েছে। প্রথমত কনসিডার দি স্টেপস ফর রাইটিং আ হেল্পফুল রিভিউ। যদি আপনি ড্রপ বক্স বিজনেস সম্পর্কে ভালো রিভিউ দিতে চান তাহলে অবশ্যই আপনাকে এই ক্রাইটেরিয়াগুলো মেনে চলতে হবে। প্রথমত আপনাকে বিএসপিসিফিক হতে হবে, তার মানে যে ইনফরমেশনগুলো আপনি প্রোভাইড করবেন ড্রপ বক্স বিজনেস সম্পর্কে সেই ইনফরমেশনগুলো স্পেসিফিক হতে হবে, এবং সেগুলো রিডেবল থাকতে হবে, এবং অবজেক্টিভ হতে হবে, রিসেন্ট থাকতে হবে, রেলিভেন্ট হতে হবে, এবং বি শিওর টু ফলো দিস গাইডলাইন্স হোয়েন লিভিং আ রিভিউ। বি ইউর সেলফ, নিজের মতো করে দিতে হবে, অনেস্ট হতে হবে, এবং ডোন্ট রিভিউ ইউর ওন প্রোডাক্ট অর আ কম্পিটিটরস। আশা করি বুঝতে পেরেছেন। ডোন্ট রাইট অ্যাবিউসিভ হেটফুল থ্রেটেনিং অর হ্যারাসিং কন্টেন্ট। যে কোনো ধরনের এই ধরনের থ্রেটেনিং, কাউকে ভীত করা বা ভয় দেখিয়ে দেওয়া, কাউকে ঘৃণা করা বা হ্যারাসমেন্ট করা, এ ধরনের কোনো কমেন্ট করা যাবে না বা কোনো রিভিউ দেওয়া যাবে না। ডোন্ট ইনক্লুড আদার্স পার্সোনাল ইনফরমেশন, কোনো পার্সোনাল ইনফরমেশন অ্যাড করা যাবে না। কিপ ইউর ফোকাস অন দ্য সফটওয়্যার, সফটওয়্যার উপরে ফোকাস করতে হবে। আশা করি এই নিয়মগুলো ফলো করে যদি আপনি ভালো রিভিউ দেন আশা করি সেই রিভিউটা অ্যাপ্রুভাল হবে। সো এখানে যে কাজটি করতে হবে, এরপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে সাইন ইন উইথ লিঙ্কডইন। আপনি আপনার যদি লিঙ্কডইন অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে অবশ্যই সরাসরি লিঙ্কডইনের সাথে এটি কানেক্টেড করে নিতে পারবেন, অথবা যদি ম্যানুয়ালি করতে চান তো সো প্রথম এখানে ফার্স্ট নেম আপনাকে দিতে হবে, লাস্ট নেম দিতে হবে, এরপর ইমেল অ্যাড্রেস দিতে হবে। জব টাইটেল, জব টাইটেল ব্যাপারে একটু কথা না বলে না, সেটি হচ্ছে যে আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে স্টুডেন্ট লিখবেন, আর স্টুডেন্ট যদি লিখে থাকেন তাহলে অবশ্যই আপনি আপনার প্রতিষ্ঠানের নামটা এখানে দিবেন, দ্যাটস ইট, এতটুকু। সো আমি জব টাইটেল এক্সিকিউটিভ দিচ্ছি, অর্থাৎ প্রতিষ্ঠান হয়ে যে যদি আপনি কাজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে জব টাইটেল আমি এক্সিকিউটিভ দিয়েছি, TIV হবে, এক্সিকিউটিভ দিয়েছি। এক্সিকিউটিভ দেওয়ার পরে এখানে আপনার প্রতিষ্ঠানের নামটা দিবেন, এরপর আপনি ইন্ডাস্ট্রি, সেটি কী ধরনের ইন্ডাস্ট্রি বা কী ধরনের প্রতিষ্ঠান সেটি আপনাকে এখান থেকে অবশ্যই সিলেক্ট করতে হবে, কেননা এখানে কিন্তু অনেকগুলো অপশন দেওয়া রয়েছে যে আপনার প্রতিষ্ঠানের কোন কোন ক্যাটাগরির প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের বিষয়টা আপনাকে এখানে তুলে ধরতে হবে। আশা করি বুঝাতে পেরেছি। সো এডুকেশনাল ম্যানেজমেন্ট আমি দিয়েছি, এরপর কোম্পানি সাইজ, মানে কোম্পানির মধ্যে কত পার্সেন্ট বা কতজন লোক এখানে রয়েছে সেটি আপনি সিলেক্ট করে দিবেন। এরপর আপনি সিলেক্ট হাউ লং হ্যাভ ইউ ইউজড দিস সফটওয়্যার, এ ধরনের সফটওয়্যার আপনি কতদিন ধরে ইউজ করছেন সেটি আপনাকে এখানে চিহ্নিত করে দিতে হবে। সো 6 to 12 months, এরপর আপনি সরাসরি চলে আসবেন নিচে। হাউ ফ্রিকোয়েন্টলি ডু ইউ ইউজ দিস সফটওয়্যার, আপনি কতদিন ধরে এখানে ইউজ করছেন, উইকলি। এরপর আমি আই এম ইউজার, ইউজারের পরে ক্লিক করার পরে আপনি সরাসরি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে সরাসরি যে ইন্টারফেসটি পাবেন সেই ইন্টারফেসটি হচ্ছে এটি, তার মানে এই ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে। এই ইন্টারফেসে আসার পরে প্রথমত এখানে দিতে পাচ্ছেন রিভিউ দিতে বলেছে, সফটওয়্যার বায়ার্স নিড ইওর হেল্প। সো এখানে আবারও
ইনস্ট্রাকশন লেখা রয়েছে, আগের ইনস্ট্রাকশন গুলো যদি না বোঝেন অবশ্যই পরে আসবেন। এরপর এখানে প্রথমত রয়েছে ওভারঅল কোয়ালিটি। ওভারঅল কোয়ালিটি আপনি যদি 5 রেটিং দিতে চান তাও পারবেন, ইজ অফ ইউজ সেটি দিবেন। আমি এখানে 4 পয়েন্ট দিয়েছি। এরপরে আপনাকে অবশ্যই নেক্সট যে রেটিংস গুলো সেই রেটিংস গুলো ফিল আপ করতে হবে। ফিচার্স এন্ড ফাংশনালিটি হচ্ছে বেস্ট, তার মানে আপনি 5 রেটিংস দিবেন। আশা করি এই রিভিউ এই রেটিংস গুলো দিলে অবশ্যই আপনার রিভিউটার রেজাল্ট ভালো হবে এবং তারা সেটি অবশ্যই অ্যাপ্রুভ করবে। এটি এখানে লেখা রয়েছে যে কাস্টম সাপোর্ট আপনি কিরকম পান সেটি অবশ্যই অপশনাল, আপনি চাইলেও দিতে পারেন নাও দিতে পারেন। ভ্যালু অফ ইওর মানি, অবশ্যই ভ্যালু অফ ইওর মানিতে আপনি সবগুলোতে সিলেক্ট দিবেন, তার মানে ভালো রিভিউ দিবেন। ইজ অফ ডেভেলপমেন্ট ডিপ্লয়মেন্ট সেটি আমি 4.4 পয়েন্ট দিয়েছি। এরপর যেটি দেখতে পাচ্ছেন একটু স্ক্রলিং করে চলে আসবেন। ফিচার নেম ডকুমেন্ট স্টোরেজ, ডকুমেন্ট স্টোরেজ আপনি ভালোই করতে পারেন, সুতরাং এখানে 5 দিবেন। ফুল টেক্সট সার্চ, ফুল টেক্সট সার্চ আপনি 4 পয়েন্ট দিবেন। এরপর এখানে দেখা যাচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল পারমিশনস, সো সেটি 3 দিয়েছি। সেভিং অ্যান্ড রিটেনশন এটি আপনার নিজের মতো করে দিবেন যাতে কোনো প্রবলেম না হয়। কলাবোরেশন টুলস, কলাবোরেশন টুলস এর মধ্যে অবশ্যই আমি এখানে 5 রেটিং দিয়েছি এবং অবশ্যই এখানে হাই দিয়েছি, এটি সিলেক্ট করে দিতে হবে। এরপর আমি লো দিয়েছি। এরপর এখানে নট ইউজড বা এখানে লো দেওয়া যায়, এরপরে ক্রিটিক্যাল দেওয়া যায়, এরপর আমি এখানে হাই দিয়েছি, দ্যাটস ইট, এতটুকু। এরপর স্ক্রলিং করে চলে আসবেন। রেট মোর ফিচার্স আপনি চাইলে আরো ফিচার অ্যাড করতে পারেন, দ্যাটস ইট। ফাইল শেয়ারিং, ফাইল শেয়ারিং অ্যাড করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। হাউ ডাজ দ্য প্রাইসিং ফর ড্রপ বক্স বিজনেস কম্পেয়ার টু সিমিলার প্রোডাক্টস, এটি অপশনাল, আপনি এখানে $1 সিলেক্ট করে দেবেন। How likely is it that you would recommend Dropbox business to our friend or colleagues? So I'm going to very likely DSC, very likely 10% can DSC. And for basically previous it will be I'm next to click on it. I'm next page it will be next page is our for it. Shara shari, apnar shamne obosshoi je page ti uposthit hobe shei page ti dekhache na, ei karone je ekhane aro kintu rate royeche, so rating gulo apnake obosshoi korte hobe, rating gulo korar por apni next page e চলে যেতে পারবেন। দ্যাটস ইট, এতটুকু। সো আমি এটি লো দিচ্ছি। তারপর ভার্সন কন্ট্রোল, ভার্সন কন্ট্রোল আমি 4 পয়েন্ট দিচ্ছি। তারপর এটি আমি সিলেক্ট করে দিতে হবে। তারপর ক্রিটিক্যাল দিচ্ছি। অফলাইন অ্যাক্সেস, অফলাইন অ্যাক্সেস কিন্তু একটু ক্রিটিক্যাল আমি দিচ্ছি, যে নট রেটেড সেটি আমি সিলেক্ট করে দিলাম। এরপর আমি নেক্সটে ক্লিক করছি। নেক্সটে ক্লিক করার পরে দ্যাটস ইট, এরপরে আরও চলে এসছে যে এখানে আমি এটি করিনি সেটি আমি সিলেক্ট করে দিতে হবে। তারপরে একটু স্ক্রলিং করে চলে যাচ্ছি। চলে যাওয়ার পরে অবশ্যই আপনাকে একটু অপেক্ষা করতে হবে, একটু অপেক্ষা করার পরে নেক্সট বক্সে চলে আসবে, তার মানে পেজ 3 তে আমাকে নিয়ে এসেছে। সো এখানে মোস্ট ইম্পর্টেন্ট যেটি হচ্ছে টাইটেল ইওর রিভিউ, টাইটেল রিভিউতে কি লিখবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি। আমি আমার নিজের মতো করে একটি ডকুমেন্ট রেডি করেছি, টাইটেল ইওর রিভিউ, ইট ইজ দ্য বেস্ট আইডিয়া বাট নিড ওয়ার্কিং অন, সেটি আমি কপি করব। তার মানে আমি মাইক্রোসফট ওয়ার্ড এর মধ্যে একটি ডকুমেন্ট রেডি করেছি, সেটি আমি এখানে পেস্ট করে দিচ্ছি, আপনার নিজের মতো করে দিবেন আপনারটা। এরপর বলেছে হোয়াট ডিড ইউ লাইক দ্য মোস্ট অ্যাবাউট দিস সফটওয়্যার, হোয়াট ডিড ইউ লাইক মোস্ট অ্যাবাউট দিস সফটওয়্যার, এখানে প্রোস মানে সুবিধা, এরপর কনস মানে অসুবিধা, প্রোস এবং কনস আপনাকে সেটি ফিল আপ করতে হবে। সো আমি সেটি ফিল আপ করছি। তারপরও আমি আবার চলে যাচ্ছি আমার ডকুমেন্টের মধ্যে, প্রোস যেটি সেটি আমি কপি করব। কপি করার পরে যেটি অবশ্যই আপনাকে মনে রাখতে হবে, এই প্রশ্নটা রেডি করার সময় নিজের মতো করবেন, কোনো রকম কপি আপনি করবেন না, কপি করলে কিন্তু তারা সেটি অ্যাপ্রুভাল দিবে না। এরপর আমি কনসে চলে যাচ্ছি, তার মানে অসুবিধা যেটি সেটি আমি এখানে উল্লেখ করেছি। দিস ইজ দেয়ার ইজ নো ডিসঅ্যাডভান্টেজ অফ কোয়েজ ইউজিং দিস অ্যামেজিং সফটওয়্যার সিন্স ইট উইল স্টোর বাই ম্যাটেরিয়ালস ইন্টারনেট সেফলি। সো আমি এটি কপি করছি। কপি করার পরে আমি আবার চলে যাচ্ছি আমার নির্ধারিত বক্সের মধ্যে, প্রোস এবং কনস হয়ে গেল। এরপর যেটি সেটি হচ্ছে ডেসক্রাইব ইওর ওভারঅল এক্সপিরিয়েন্স উইথ ড্রপবক্স বিজনেস, সো আপনাকে সেটি অপশনাল তারা দিয়েছে, সো আপনি চাইলে সেটি ফিল আপ করতে পারেন নাও করতে পারেন। সো আমি ফিল আপ করে দিচ্ছি। অল রাইট, এখানে লিখেছে ডেসক্রাইব ইওর ওভারঅল এক্সপিরিয়েন্স উইথ ড্রপবক্স বিজনেস, সো এখানে আমি সিম্পলি লিখেছি দিস ইজ এ প্রেটি প্ল্যাটফর্ম টু ইউজ ফর অল ফর আওয়ার ওন ইন্টারেস্ট, আপনি আপনার নিজের মতো করে লিখবেন। এরপর ডু ইউ সুইচ ফ্রম অ্যানাদার প্রোডাক্ট, সো নো, আপনি নো দিবেন। তারপর এখানে যে বক্স লেখা রয়েছে সেই বক্সের মধ্যে ক্লিক করুন, এরপর সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে একটি ক্যাপচা চলে আসবে,
ট্রাফিক লাইটস ক্যাপটা সিলেক্ট করতে বলেছে। এই ক্যাপচাটি আপনাকে জাস্ট সিম্পলি ফিল আপ করতে হবে, এরপর ভেরিফাই ক্লিক করবেন। ভেরিফাই ক্লিক করার পরে জাস্ট আপনাকে একটু ওয়েট করতে হবে। ইউর প্রোডাক্ট রিভিউ হ্যাজ বিন সাবমিটেড, ইউর রিভিউস হেল্প আদার বিজনেস ইউজার্স লাইক ইউর সেলফ মেক বেটার সফটওয়্যার ডিসিশন। সো এটি রিভিউতে চলে গিয়েছে। রিভিউতে যাওয়ার পরে এটি তারা যখন অ্যাপ্রুভাল দিবে, দেন আপনি আপনার রিভিউ আর অ্যাপ্রুভাল পাওয়ার পরে মিনিমাম $100 to $300 এখান থেকে এনশিওর করে নিতে পারবেন। তার মানে আপনি ড্রপ বক্স বিজনেস সম্পর্কে একটি ভালো রিভিউ দিয়েছেন। আশা করি সেই রিভিউ তারা অ্যাপ্রুভাল যদি করে নেয় এগেনস্টে আপনি নির্ধারিত অ্যামাউন্টটা পেয়ে যাবেন যেটি তারা প্রোভাইড করবে। আশা করি বুঝতে পেরেছেন। সো এই ফ্রি কাজটুকু করে আপনি অনায়াসে ইনকাম জেনারেট করতে পারবেন। এই এই ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই আপনি আমার চ্যানেল লার্নিং এন্ড আর্নিং টিভির সাথে কানেক্টেড থাকুন। আর পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দিব যে এটি অ্যাপ্রুভাল হয়েছে কিনা এবং পেমেন্ট প্রুফটা আপনাদেরকে আমি শেয়ার করবো। এবং সেই পেমেন্ট প্রুফটা মিস না করতে চাইলে বা ভিডিওটি মিস না করতে চাইলে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব না করতে হলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এন্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। আইল ক্যাচ ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার।